রাস্তার পূর্ব দিকে, মানে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে আমরা যেতে যেতে পাবো লেক, লেকটা হচ্ছে নীলাদ্রি লেক। লেকে যাওয়ার পর আমরা একটু চেঞ্জ করে নিব, মানে যেহেতু এরপরে আমাদের ট্রেকিং শুরু, ঝর্ণায় যাব। সো ওই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি, সবাই কিছুক্ষণ ওখানে নাস্তা করব, দেন চেঞ্জ করব। আমরা নাস্তাগুলো হচ্ছে যে বাজার থেকে নিয়ে আসছি, আর যারা লাঞ্চ করবেন তারা অবশ্যই এখানে ঢোকার আগে মেন রোডে ওখানে যেকোনো একটা দোকানে আপনারা অর্ডার দিয়ে দিবেন। মেন রোডের পাশেই দোকান পাবেন না, বাজার কিংবা একটু অন্য কোথাও যেখানে দোকান আছে সেখানে অর্ডার দিয়ে আসবেন। সো দেখা যাক এরপরে কি হয়, দেখতে থাকুন। এখান থেকে আমাদের ট্রেকিংটা মূলত শুরু, মানে যে নীলাদ্রি লেক আছে লেকের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে ঝর্ণায় যাব। লেকে পানি যখন থাকে তখন চোখের একটু ভয় থাকে, সো ওই হিসেবে একটু প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ এটাকে অনেকটা বলা হয় চোখের রাজ্য। সো আমরা এখন হচ্ছে যে নীলাদ্রি লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এভাবে যেতে যেতে এখানে কাদা আছে, যেহেতু আপনার লেকের পানি নাই, সো আমাদের এই কাদাগুলো পার হয়ে আমাদেরকে যেতে হবে। সো এভাবে যেতে থাকেন, এরপরে লেক যখন পার হবেন লেকের পাশ দিয়েই পাহাড়ি রাস্তা ধরে, মানে এখানে খুব সাবধানে যাবেন, যেহেতু হচ্ছে যে পাশেই লেক, দেন হচ্ছে যে ছোট একটা ঝিরি, মানে ঝিরি দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এখানে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, হচ্ছে যে এদিক ওদিক পা দিবেন না, কারণ পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারেন লেকে। এরপর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। যেতে যেতেই এই পাহাড়ি কিছু পথ কিছুক্ষণ হাঁটার পর আমরা নামবো। নামার পর এই, মানে নামতে নামতে এই শব্দটা শুনতে পাবেন, যেটা ঝর্ণারই শব্দ। ঝর্ণা বলতে ঝর্ণার ঝিরি থাকে, এই ঝিরিগুলো সো অনেক সুন্দর। ওখানে সাধারণত এগুলো ঝর্ণা না, এটা দিয়েই হচ্ছে যে লেকে পানিগুলো নামে, ঝর্ণার পানিগুলো। সো এই মনোমুগ্ধকর শব্দ শুনতে শুনতে আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন সেই আমাদের ক্রাঙ্কিত যেই ঝর্ণা, আমরা যেই ঝর্ণার উদ্দেশ্যে আসছি সেই ঝর্ণাতে। আপনাদেরকে একটু শোনালাম শব্দটা, এরপর আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক এরপরে কতটুকু আপনাদের হাঁটতে হয়, বেশিক্ষণ লাগবে না, তো ধরেন 10 মিনিট সর্বোচ্চ, 15 মিনিট এরকমই। বলে রাখা ভালো, এখানে হচ্ছে যে হরিণমারা, এটা একটা হচ্ছে যে নাম, বাট এই নাম ছাড়াও এখানে হচ্ছে যে আরও 3টা ঝর্ণা আছে, যেটা হরিণমারা সহ টোটাল 4টা ঝর্ণা। সাধারণত 3টা ঝর্ণা সচরাচর পাওয়া যায়, বাট চতুর্থ ঝর্ণাতে অনেকেই যায় না। সেটা হচ্ছে যে লাস্ট যে ঝর্ণা, ওই ঝর্ণার উপর দিয়ে যেতে হয়, ওইটা অনেক সুন্দর ঝর্ণাটা। আমি নামগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটাই হচ্ছে সেই হরিণমারা ঝর্ণাটা, যেটাতে হচ্ছে একটা কুম আছে, কুমের সাথে ঝর্ণা। চাইলে এই কুমে আপনি লাভ দিতে পারেন, সাঁতার কাটতে পারেন, কিছুক্ষণ রিল্যাক্স টাইম ওয়েস্ট করতে পারেন, এই আর কি। তবে অবশ্যই যারা হচ্ছে যে সাঁতার পারেন না তারা এই কুমে না নামাটাই বেটার, যেহেতু কুমটা হচ্ছে যে অনেকটা গভীর। সো সাবধানতা অবলম্বন করা সবসময় ভালো। এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা হাটুবাঙ্গা, এখানে আপনি ইজিলি এনজয় করতে পারেন, যেহেতু এটাতে রিস্কি কোনো কিছু নাই। আমরা হাটুবাঙ্গা ঝর্ণার পরেই চলে যাব তৃতীয় চতুর্থ ঝর্ণায়, যেটা চতুর্থ ঝর্ণা যেহেতু আমরা নাম জানি না, সো আমরা এমনিতে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তৃতীয় চতুর্থ একসাথে। হ্যাঁ,
আজকের মতো যাত্রা আমাদের এখানেই শেষ। ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।